ছাত্রছাত্রী সকল আত্মমালক আদরণীয় জনাইছো জিজ্ঞাসা এডুকেশনাল তরফৰ পৰা কুলেশ চন্দ্ৰ ডেকা আজি এটা নতুন ভিডিঅ' তোমালোকৰ ওচৰলৈ আহিছো কাৰ্বন আৰু দহম শ্ৰেণীৰ কাৰ্বন আৰু ইয়াৰ যৌগ কাৰ্বন এণ্ড ইটছ কম্পাউণ্ডছৰ অন্তৰ্গত ইথানয়িক এচিডৰ ধৰ্ম বিষয়ে আজি অলপ আমি আলোচনা কৰিম ইথানয়িক এচিডক তোমালোকে এচিটিক এচিড বুলিও জনা বা প্ৰপুলাৰলি সেইটো নামেৰে বেছিকৈ জনা যায় এচিটিক এচিড বুলি কোৱা হয় ই কাৰ্বক্সিলিক এচিডৰ দ্বিতীয় যৌগ প্ৰথম হ'ল মিথানয়িক এচিড সেইটোক আমি এইচ চি অ' 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 এইচ বুলি কওঁ তাৰপিছত আহিল এইটো ইথানয়িক এচিড গতিকে ইয়াৰ সংকেত হ'ল চি এইচ থ্ৰী চি অ' এইচ ই দ্বিতীয় সমাগম যিটো আমাৰ কাৰ্বক্সিলিক এচিড সমাগমীয় শ্ৰেণীৰ দ্বিতীয় সমাগম এচিটিক এচিডৰ আৰু মানে ইথানয়িক এচিডৰ 5%ৰ পৰা 8%লৈ যিটো ড্ৰপ সেইটোক আমি ভিনেগাৰ বুলি জানো তোমালোকে নিশ্চয় জানা যে আচাৰ সংৰক্ষণ বা এইবিলাকত হেৰি কৰা হয় যে কাৰ্যত ভিনেগাৰ ব্যৱহাৰ কৰা হয় গতিকে আমি ভিনেগাৰ বুলি জানো ইয়াত গলনাংক কম 70°C বিভিন্ন 90 কেলভিন অৰ্থাৎ 70°C সেইবাবে যিবিলাক ঠাণ্ডা দেহ ঠাণ্ডা জলবায়ুৰ দেহ সেইবিলাকত কি হয় যে শীতকালত সিহঁত গোট মাৰে যিটো 70°C তলত যদি উষ্ণতাটো কমি যায় তেতিয়াহ'লে কি হয় যে ই গোট মাৰে গণনাংক 70°C বা 90 কেলভিন মানে অৰ্থটো কি যায় যে 70°C সেই গোটা অৱস্থাৰ পৰা জুৰি অৱস্থা পায় আকৌ যদি ওলোটা প্ৰক্ৰিয়াটো হয় তাক যদি শীতল লৈ আহে জুৰি অৱস্থাৰ পৰা 70°C পিছত কি কৰিব গোট মাৰিব গতিকে শীতকালত ইয়াক আমি মানে যিবিলাক ঠাণ্ডা জলবায়ুৰ দেহ সেইবিলাকত আমি ইয়াক গোটা অৱস্থাতে পাওঁ সেইকাৰণে ইয়াক গ্লেচিয়েল এচিটিক এচিড বুলি কোৱা হয় গ্লেচিয়েল এচিটিক এচিড তোমালোকক গ্লেচিয়েল এচিটিক এচিডৰ কথা ক'লো মই মাত্ৰ গতিকে গ্লেচিয়েল এচিটিক এচিড ইয়াৰে গ্লেচিয়েল শব্দটো আহিছে গ্লেচিয়াৰ শব্দৰ পৰা গ্লেচিয়াৰ মানে হ'ল বৰফৰ কিছুমান ডাঙৰ টুকুৰা যিবিলাক অনবৰতে কি হৈ থাকে যে প্ৰবাহিত হৈ থাকে ওজনৰ পানী কি কৰিব নামনিলৈ বৈ থাকিব সেই মানে সেই টুকুৰাবিলাকক গতিশীল বৰফৰ টুকুৰাবিলাক আমি গ্লেচিয়েল গ্লেচিয়াৰ বুলি কওঁ আৰু গ্লেচিয়াৰৰ পৰা এই গ্লেচিয়েল শব্দটো আহিছে আমি হিম্বা বুলি কওঁ গতিকে কি হয় যে সাধাৰণতে কি হয় যে গ্লেচিয়েল এচিডিক এচিডবিলাকৰ হ'ল কি যে পিয়'ৰ অৰ্গেনিক এচিড স্পেচিয়েলি এচিডিক এচিড ফ্ৰম আইচ লাইক ক্ৰিষ্টেল অন ফ্ৰিজিং অৰ্থাৎ যেতিয়া আমি চেঁচা কৰিম শীতল কৰিম কি হ'ব যে এচিডিক এচিড বা তেনেকুৱা ধৰণৰ যিবিলাক বিশুদ্ধ জৈৱিক এচিড আছে বা কাৰ্বক্সিলিক এচিডখিনি আছে সেইখিনি কি হয় বৰফৰ নিচিনা স্ফটিক তৈয়াৰ কৰে ঠাণ্ডা কৰাৰ পিছত এই এচিডিক এচিডো কি হয় যে যেতিয়া সি তাৰ গলনাংক উষ্ণতাৰ তলত আহে তেতিয়া কি হয় তেনেকুৱা ধৰণৰ বৰফৰ নিচিনা কিছুমান স্ফটিক তৈয়াৰ কৰে সেইকাৰণে ইয়াক নাম দিয়া হৈছে গ্লেচিয়েল এচিটিক এচিড কথাখিনি তোমালোকে মন কৰিবা ইয়াক গ্লেচিয়েল এচিটিক এচিড বোলাৰ কাৰণ হ'ল সেইটো এতিয়া আমি এটা বিশেষ পাৰ্থক্যটো জানি লওঁ যে কাৰ্বক্সিলিক এচিড আমাৰ যিবিলাক খনিজ এচিড সেইবিলাক আমাৰ পাৰ্থক্য আছে আমাৰ খনিজ এচিড যেনেধৰণে আমি হাইড্ৰক্লৰিক এচিড যে ইহঁত কি হয় যে পানীত যেতিয়া দ্ৰৱীভূত কৰা হয় তেতিয়া সিহঁত সম্পূৰ্ণভাৱে আয়নিত হয় ইয়াত আয়নিত হয় হাইড্ৰজেন প্লাছ আৰু ক্লৰিন মাইনাছ আৰু হাইড্ৰজেন প্লাছ আয়নে পানীৰ লগত লগ লাগি হাইড্ৰনিয়াম আয়ন প্ৰস্তুত কৰে কিন্তু আমাৰ যিবিলাক কাৰ্বক্সিলিক এচিড আমি যিবিলাক পাইছোঁ মিথানয়িক এচিড বা এচিটিক এচিড এইবিলাক তেনেকৈ সম্পূৰ্ণভাৱে আয়নিত নহয় সেইকাৰণে জৈৱ এচিডবিলাক কাৰ্বক্সিলিক এচিডবিলাক তুলনামূলকভাৱে দুৰ্বল অতি দুৰ্বল আমাৰ খনিজ এচিডবিলাক যিমান মানে শক্তিশালী সেই হিচাপে কিন্তু জৈৱ এচিডবিলাক সফল নহয় এইবিলাকক দুৰ্বল এচিড বুলি কোৱা হয় আৰু দুৰ্বল এচিড কাৰণে আমি সেইবিলাকক বিভিন্ন আমাৰ খোৱা ফল মূলৰ ক্ষেত্ৰতে আমি নেমু টেঙা বা তেনেকুৱা ধৰণৰবিলাকত আমি কি পাইছোঁ যে এই কাৰ্বক্সিলিক এচিডবিলাকৰ আমি
বিভিন্ন কার্বক্সিলিক এসিড পাও আৰু এবলা আমি খাবো পাৰো কিন্তু আয়নীয় সরি যেবলা খনিজ এসিড হাইড্রোক্লোরিক এসিড নালি নাইট্রিক এসিড সালফিউরিক এসিড এবলা কিন্তু আমি খাবো নরো আমি খালে কৰিলে অনিষ্ট কৰিব তোমালোকে লিটমাস ড্রপ বা লিটমাস কাগজৰে হৈতে বা আমাৰ যেটো সার্বজনীন সূচক তাত তোমালোকে যদি পরীক্ষা কৰিছোৱা হে তুমি গম পাবা যে কি যিবিলাক খনিজ এসিড সেইবিলাকৰ হেৰিটো বেছি যে শক্তিশালী ৰূপ তোমালোকে পাবা তাত ৰঙৰ ৰং চাই তোমালোকে গম পাবা যে ইয়াত শক্তিশালী এচিড আৰু আমাৰ যিবিলাক কাৰ্বক্সিলিক এচিডবিলাক এইবিলাক দুৰ্বল এচিড তোমালোকে সাৰ্বজনীন সূচকত তোমালোকে ব্যৱহাৰ কৰি চাব পাৰা এতিয়া আমি এস্তাৰী ভৱন বিক্ৰিয়া আৰু এইখানে এচিডৰ যিবিলাক ৰাসায়নিক বিক্ৰিয়া আমি এইবিলাক চাইছোঁ বাৰু যে এস্তাৰী ভৱন বিক্ৰিয়া এচিড আৰু এলকহলৰ মাজত যেতিয়া কি হ'ব বিশেষকৈ জৈৱ এচিড আৰু কাৰ্বক্সিলিক এচিডখিনি মাজত বিক্ৰিয়া হ'লে এস্তাৰ উৎপন্ন হয় এস্তাৰ যৌগৰ গঠন হ'ল যে কাৰ্বন এইপিনে মাজত কাৰ্বন থাকি আছে যে এটা অক্সিজেনৰ লগত দ্বিবান্ধনী গঠন হৈছে এইপিনে এটা চি এইচ থ্ৰী চি টু এইচ ফাইভ এনেকুৱা ধৰণৰ মূলক থাকিব আৰু এইপিনে ৱাৰ্ডেছ মূলক থাকিব গতিকে এতিয়া এচিড আমি যদি চাওঁ এচিড অনুঘটকৰ অনুপস্থিত উপস্থিতিত ইথানয়িক এচিড আৰু নিৰ্ভেজাল এলকহল এপচলুট এলকহল বুলি কোৱা হয় যেনে ইথানলৰ এপচলুট নিৰ্ভেজাল ইথানল ল'লে সিহঁতৰ লগত বিক্ৰিয়া ঘটি আমি এস্তাৰ পাম তাৰ ৰাসায়নিক বিক্ৰিয়াটো আমি লিখিছোঁ এচিড অনুঘটকৰ উপস্থিতিত আমি ইতিমধ্যে কৈছোঁ যে ইথানয়িক এচিড আৰু নিৰ্ভেজাল এলকহলৰ মাজত বিক্ৰিয়া ঘটিলে এস্তাৰ উৎপন্ন হয় ইয়াতে আমি ৰাসায়নিক সমীকৰণটো দেখুৱাইছোঁ এইটো হ'ল ইথানয়িক এচিড এইটো হ'ল ইথানল এচিড অনুঘটক লাগিব তাৰপিছত এইটো হৈছে এস্তাৰ এস্তাৰবিলাকৰ এইপিনে এটা মূলক থাকে কাৰ্বনৰ এইপিনে দ্বিবান্ধনী মাজত এটা অক্সিজেন আছে তাৰপিছত আকৌ এটা মূলক আছে বা এইটো আমি এনেকৈ লিখোৱা হয় ইয়াক যিটো সাধাৰণভাৱে আমি এইটো হ'ল এস্তাৰ ইপিনে মূলক থাকিব মাজত কাৰ্বনটোৰ লগত ইপিনে এটা অক্সিজেন দ্বিবান্ধনী থাকিব আকৌ এই অক্সিজেনটো এটা দিশ কাৰ্বনৰ লগত লগ লাগিব পৰা আনটো এটা ইপিনে এটা মূলক চি টু এইচ ফাইভ চি এইচ থ্ৰী এনেকুৱা ধৰণৰ মূলক থাকিব গতিকে ই এটা এস্তাৰ এস্তাৰ এবিধ সুগন্ধি দ্ৰব্য ইয়াক খাদ্য সুস্বাদু কৰাৰ কাৰণে ব্যৱহাৰ কৰা সুস্বাদু কাৰক হিচাপে ব্যৱহাৰ কৰা হয় আকৌ কি হয় যে খাৰ ছডিয়াম হাইড্ৰক্সাইডৰ লগত কি হয় যে বিক্ৰিয়া হ'বলৈ যদি দিয়া হয় অৰ্থাৎ খাৰ আৰু ছডিয়াম হাইড্ৰক্সাইডৰ উপস্থিতিত তাৰমানে আমি যদি কি কৰোঁ যে এলকহল আৰু কাৰ্বক্সিলিক এচিডৰ যদি আমি কি কৰোঁ যে এথানল যদি আমি বিক্ৰিয়া হ'বলৈ দিওঁ কি হয় যে উপস্থিতিত আমি যেতিয়া বিক্ৰিয়া হ'বলৈ দিওঁ তেতিয়া হয় কি যে এস্তাৰে পুনৰ এলকহল আৰু কাৰ্বক্সিলিক এচিডৰ ছডিয়াম লৱণটো ই প্ৰস্তুত কৰিব অৰ্থাৎ ছডিয়াম হাইড্ৰক্সাইড যদি আমি লওঁ গতিকে কি হ'ল আমি এই ছডিয়াম হাইড্ৰক্সাইডৰ ছডিয়ামটো ইয়াত কি হ'ব চি এইচ থ্ৰী চি অ' অ' তাৰ লগতে এন এ আহিব এইটো এটা ছডিয়াম লৱণ কাৰ্বক্সিলিক এচিডৰ এটা ছডিয়াম লৱণ এটা আমাৰ পাম আৰু লগতে আমি কি পাম যে পুনৰ এলকহল পাম অৰ্থাৎ এই বিক্ৰিয়াটোক আমি এটা বিশেষ নাম দিছোঁ যে কি আমি আগতে পাইছোঁ যে এই মিথেন বিক্ৰিয়াটোক আমি নাম দিছোঁ চাবনী ভৱন বা চেপনিফিকেশ্যন চেপনিফিকেশ্যন মানে অৰ্থাৎ চাবোন প্ৰস্তুত কৰা যিটো বিক্ৰিয়া সেইটোকে আমি চাবনী ভৱন বা চেপনিফিকেশ্যন নাম দিছোঁ
গতিকে ইয়াতে আমি পালো যে এটো আমি আগতে পাইছো যে CH3COONH আপোনাৰ লবণৰ কথা আমি আগতে উল্লেখ কৰিছো যে এই লবণটো হ'ব সোডিয়াম ইথায়োনেট গতিকে আমি আগতে কথাটো উল্লেখ কৰিছো আপোনাৰ আমি আহিম এই কথাটোক লৈ যে এটো হ'ব সোডিয়াম ইথায়োনেট CH3COONH এটো সোডিয়াম ইথায়োনেট সরি এটা সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেট বলে কোয়া হয় অরজিন হ এটা আমি আইছো খারর লগত বিক্রিয়া ইথানোয়েট অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড আদি তেনে কোন খারর লগত বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেট লবণ প্রস্তুত করব আর পানি প্রস্তুত পানি প্রস্তুত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড খার এটা আমার ইথানোয়েট অ্যাসিড এটা কি হবে সোডিয়াম ইথানোয়েট সোডিয়াম এসিটেট আর লগতে পানি উৎপন্ন হয়েছে বিক্রিয়া তোমালোকে তোমার খনিজ এসিডর ক্ষেত্রে আমি যেটো পাইছিলো ঠিক তেনে ধরনের যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্লোরিক এসিডর লগত বিক্রিয়া করে আমি কি পাইছিলো যে সোডিয়াম ক্লোরাইড আর পানি পাইছিল বিক্রিয়াটা একই ধরনের ইয়াতে সোডিয়াম লবণ উৎপন্ন হয়েছে ইয়াত আমি যদি চাও CH3COOH এটা এইচটো আমি গুছাই নিব তাৰ চি ও ওর আগত আমি কি করলো এনে দিল গতিকে তারপর ইয়াতে হাইড্রোজেন কৰি ইয়াতে ওইচ মূলক লগ লাগি কি হল যে পানী অণুটো গঠন হৈছে ঠিক আমার খনিজ এসিডবিলাকে যদি ধরনের খাৰৰ লগত বিক্রিয়া করে পানী উৎপন্ন করে ইয়াতো আমি ঠিক তেনেকৈ পানী উৎপন্ন করা দেখা পাইছো এতিয়া আমি আহিছো কার্বনেল আর হাইড্রোজেন কার্বনেলর লগত ন কেনেকৈ বিক্রিয়া করে আমার ইথানোয়িক এসিডে ইথানোয়িক এসিডে যদি কার্বনেল আর হাইড্রোজেন কার্বনেট যৌগৰ লগত বিক্রিয়া করে তেতিয়াহলে কি হয় যে লবণ এটা সৃষ্টি হলো তারপর কার্বক্সিলিক এসিডৰ লগত যে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড লওঁ সরি সোডিয়াম কার্বনেট লওঁ তেতিয়াহলে সোডিয়াম ইথানোয়েট সৃষ্টি হলো বা সোডিয়াম এসিডেট বুলিও কোৱা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ললেও আমি সোডিয়াম ইথানোয়েট লবণটো পাম লগতে পানি আর কার্বন ডাইঅক্সাইডকে সৃষ্টি হব এটা দেখাইছো আমি টুয়াইস CH3COH দুটা ইথানোয়েক এসিডৰ অণু আর এটা সোডিয়াম কার্বনেট বিক্রিয়া হওয়ার ফলত কি হয়েছে দুটা সোডিয়াম এসিডেট বা সোডিয়াম ইথানোয়েট সৃষ্টি হয়েছে আর লগতে পানি আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়েছে ইয়াত আমার এটা সোডিয়াম আমার ইথানোয়িক এসিডৰ লগত কি হল সোডিয়াম হাইড্রোজেন কার্বনতে বিক্রিয়া করার ফলত কি হয়েছে সোডিয়াম ইথানোয়েট সৃষ্টি হয়েছে বা সোডিয়াম এসিডেট সৃষ্টি হয়েছে লগতে পানি আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়েছে আমি এসিড খাৰ আর লবণৰ চেপ্টাৰ যেটা পাইছিলো দুটা বিক্রিয়া যে সোডিয়াম কার্বনেটে ক্লোরিয়ে মানে খনিজ এসিড যেন হাইড্রোক্লোরিক এসিডের লগত বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় তেনেকৈ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটে যদি হেৰি কৰিব যে হাইড্রোক্লোরিক এসিডের লগত বিক্রিয়া করব সোডিয়াম ক্লোরাইড লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় এটা আমি যদি বিক্রিয়া দুটা মিলাই চাও ঠিক প্রায় একই ধরনের হয়েছে ইয়াতে কি হয়েছে যে লবণ এটা সৃষ্টি হয়েছে পানি আর কার্বন ডাইঅক্সাইড লবণ পানি কার্বন ডাইঅক্সাইড ঠিক ইয়াতো লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড কেবল লবণকেইটার হয়তো প্রকৃতিটা বেলেগ হবো যেটা খনিজ এসিড এই কারণে কিন্তু বিক্রিয়ার ধরনটা একে গতি ছাত্র ছাত্রী সকল তোমালোকক উদ্দেশ্যে আমি এই ভিডিওটো দিছো আর আমি এটা ভিডিওর পিছতে আমি কার্বন আর ইয়ার যৌগৰ যে চ্যাপ্টারটা আমি সমাপ্ত করি তার জড়িয়ে আমি প্রশ্ন কিছু আলোচনা করি পরবর্তী সময়ত তোমালোকে নিশ্চয় উপকৃত হৈছে তোমালোকৰ যদি কিবা সকজা আছে আমালৈ মন্তব্য লিখিবা পুনৰ অন্য এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে আজিলৈ তোমালোকৰ পৰা বিদায় মাগিছোঁ ধন্যবাদ।